মোস্তাফিজুর রহমানের পর এবার লঙ্কা প্রিমিয়ার লিগ খেলবেন তাসকিন আহমেদও। আজ ড্রাফটে ভিত্তিমূল্য $50,000 তাসকিনকে দলে ফিরিয়েছে কলম্বো স্ট্রাইকস। এর আগে কাল মোস্তাফিজ সরাসরি চুক্তিতে দলে যোগ দেন এফিএল এর দল ধাম্বুলা থামাস। গতকাল এফিএল এর সরাসরি চুক্তি ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তাসকিন আহমদ দল ফেলেও ড্রাফট থেকে দল পায়নি বাংলাদেশের মুশফিকুর রহমান, লিটন দাস, তহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। নিলামে প্রথম রাউন্ডে তাসকিনের নাম উঠলেও কলম্বো তার প্রতি আগ্রহ দেখান। অন্য কোনো দল তাসকিনের প্প্রতি আগ্রহ না দেখালে $50,000 বিক্রি হন তাসকিন। উইকেট কিপারের ক্যাটাগরিতে লিটন ও মুশফিকের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। লিটনের ভিত্তিমূল্য ছিল $30,000 আর মুশফিকের $50,000। দল পায়নি বাংলাদেশের অধিনায়ক নাজমুল, তার ভিত্তিমূল্য ছিল $40,000। গত মৌসুমে ভালো পারফরমেন্স করেও এ মৌসুমে প্রথমে ডাক পায়নি তহিদ হৃদয়। গত মৌসুমে জাফরান কিংসের হয়ে 6 ম্যাচে 38.75 গড় করে 135 স্ট্রাইক রেটে 155 রান করে হৃদয়। হৃদয়ের ভিত্তিমূল্য ছিল $40,000। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহে আমাকে পরবর্তীতে ভিডিও দিতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।